নিমকিপুর গ্রামের হাটে এক ফলওয়ালা আসতো। সে নিজের সমস্ত ফল বিক্রি করে চলে যেত। বাজারে সবাই ওনার ফল দেখে আশ্চর্য হতেন। সঠিক ফলের সময় না হলেও এত তাজা এবং টাটকা ফল কি করে আর কোথা থেকে নিয়ে আসে? সবুজ ফলগুলো প্রকৃত সবুজই হতো, হলুদ ফলগুলো প্রকৃত হলুদ, আর লাল ফলগুলো টকটকে লাল। তার মানে কাঁচা আম একদম সবুজ হতো আর পাকা আম কলা একদম হলুদ রঙের, আর আপেলগুলো টকটকে লাল। ফলের দোকান সাজাতেই সবাই ফল কিনতে ছুটে আসে। দেখতে দেখতে ওর সব ফলগুলো বিক্রি হয়ে যায়। গোলুয়া দাদা, বুঝতেই পারছি না তুমি এত টাটকা টাটকা ফল প্রতিদিন কোথা থেকে আনো বলো তো। কি ভাই, তোমার কি আমার ব্যবসাটা চুরি করার ইচ্ছে আছে নাকি? না না গোলুয়া দাদা, তাহলে তুমিও বেচো আর আমাকেও বেচতে দাও। আরে ব্যবসা মিলেমিশেই করতে হয়, এখানেই ব্যবসার আসল মজা। আর আমার মতো এত সস্তা ফল তোমায় কেউ বিক্রি করতে পারবে নাকি? না না, মনে হচ্ছে তোমার হাতে জাদু আছে। ফলগুলা ছোলেই একেবারে টাটকা হয়ে যায়। প্রথমে হলুদ রংটা কলায় দিয়ে দিয়েছি, তাহলে এবার আমিও লাগিয়ে দিই। আর এই আপেলটাকে লাল রং করে দিই। বাহ, দেখে মনে হচ্ছে এক্ষুনি কাশ্মীর থেকে এসেছে। গোলুয়া, কোথায় থাকিস? আজকাল তোকে দেখাই যায় না। আরে মনু, আয় বস। গোলুয়া, এটা কি করছো? ফলে রং মেশালে ফল একেবারে তাজা হয়ে যায়, ভালো দামও পাওয়া যায়। আরে কালার দেওয়ার ফলে ওটা টাটকা ঠিকই হবে, কিন্তু তার স্বাদ দেখো। দুটোই তো স্বাদ হয় ফলে, হয় এক মিষ্টি না হয় টক। এটা টক, তার মধ্যে টক ফ্লেভারের ইনজেকশন দিয়ে দিই। যেটা মিষ্টি, তার মধ্যে মিষ্টি ফ্লেভারের। কিন্তু ভাই, এরকম ফল যারা যারা খাবে, কালার আর কেমিক্যাল তার পেটের মধ্যে চলে যাবে, আর তার তো শরীর খারাপ করবে। বিশেষ করে ছোট বাচ্চাদের, তাদের পক্ষে এগুলো তো আরো বেশি খারাপ। হ্যাঁ তো হতে দে, তাতে আমার কি? আমার তো বাবু আমার ব্যবসা নিয়েই মতলব। আরে কিন্তু, আরে তুমি তো শুনেইছো, ভালোবাসা আর ব্যবসাতে সব কিছুই চলে। বাবা বাবা, আমাকে 100 টাকা দাও না। কেন? আমার বন্ধুরা পিকনিকে যাচ্ছে, আমিও যাব। ঠিক আছে, এই নে যা। প্রতিদিনের মতো ফলওয়ালা পরের দিনেও নিমকিপুর গ্রামের বাজারে ফল বিক্রি করতে নিয়ে আসেন। প্রতিদিনের মতো সবাই ওনার কাছ থেকে টাটকা ফল কিনে খুশি হয়ে যায়। কিন্তু সেদিন গ্রামে হঠাৎ করে একটা ঘটনার দরুন সমস্যা এসে পড়ে। একটা বাচ্চার হঠাৎ করে বমি শুরু হয়, সে মাথা ঘুরে পড়ে যায়, তার জ্বরও আসে। এভাবে একজনের হতে হতে আর একজনের, তারপর আরো একজনের, এভাবে এক এক করে অনেকগুলো বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। সমস্ত গ্রাম বিপন্ন হয়ে পড়ে। সবাই নিজেদের বাচ্চাকে নিয়ে হসপিটালে যায়। সেখানে বাচ্চাদের চেকআপ করে ডাক্তার বলেন, শরীরটা ফল খাওয়ার জন্যই খারাপ হয়েছে। ফল খাওয়াতে? কিন্তু ডাক্তার বাবু, আপনারাই তো বলেন ফল শরীরের জন্য খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন আপনি বলছেন ফল খাওয়ার জন্য শরীর খারাপ হয়েছে। দেখুন, ওর পেটে কিছু কেমিক্যাল গেছে। আর ওটা আবার কি? ওর পেটে কিছু রাসায়নিক রং আর রাসায়নিক পদার্থ গেছে, যার জন্য ওর শরীরটা খারাপ হয়েছে। কিন্তু রং কিভাবে যেতে পারে ডাক্তার বাবু? এখন তো হোলিও নয় যে রং খেলতে গিয়ে মুখে চলে যাবে। এটা কিন্তু হোলির রং নয়, কিছু সস্তার ওষুধের রং, কিছু সস্তা ওষুধের স্বাদ, ওটা কিছু টক কিছু মিষ্টি, এইরকম। আর ডাক্তার ওনাদের বোঝান যে আজকাল ফলে কিভাবে রং এবং কেমিক্যাল মিশিয়ে পাকানো হয় আর মার্কেটে বিক্রি করা হয়। এটা শুনে সবাই চিন্তায় পড়ে যায় যে এটা কিভাবে সম্ভব, ফলে রং আর কেমিক্যাল মেশানো। এই খবর শুনে ফলওয়ালার বন্ধু মনু ফলওয়ালার কাছে গিয়ে বলে, আরে গোলুয়া, তুমি খবর পেয়েছো? নিমকিপুর গ্রামে কিছু বাচ্চারা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি কি করব? এই দেশে কি আমি একাই ফল বেচি? কিন্তু এই গ্রামে তো তোমারই ফলের বেশি চাহিদা। তুমি এসব বন্ধ করে দাও। এই দেখ, তুই যদি এরপর থেকে আমাকে আর কোনো পরামর্শ দিস, তোর আর আমার বন্ধুত্ব শেষ হয়ে যাবে। তার বন্ধু মনু এত করে তাকে বোঝালেও ফলওয়ালা কিছুতেই বুঝতে চায় না। সে ভাবলো, যদি আমি নিমকিপুর যাওয়ার বদলে অন্য কোনো গ্রামে গিয়ে ফল বিক্রি করি। আর সেই দিনও নিমকিপুর গ্রামের বাজারে যাওয়ার পরিবর্তে সোমপুর গ্রামের বাজারে চলে যায়। কিন্তু সোমপুর গ্রামেও একই ঘটনা ঘটে। অনেক বাচ্চার বমি হয় এবং অসুস্থ হয়ে হাসপাতালে যায়। মনু এই খবরটা শুনে ফলওয়ালাকে আবার বোঝায়, কিন্তু ফলওয়ালা এবারেও ওর উপর রেগে যায়। আরে তুই কি ভাবছিস এই গ্রামের সব বাচ্চা যে অসুস্থ হয়েছে তার জন্য দায়ী আমি? আজকের পর থেকে তুই আমার বাড়িতে আর পা রাখবি না। আরে আমার টাকায় তুই চলিস রে। এই যে শুনছো, শোনো, দেখো আমাদের বাচ্চার কি হয়ে গেছে। আরে কি হয়েছে বিট্টু? কি হয়েছে তোর বিট্টু? ভয় পাস না গোলুয়া, বৌদি একে আমরা হসপিটালে নিয়ে যাই। আর তারা ছেলেকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে গেলে ডাক্তার বলেন কেমিক্যাল আর রং করা ফল খেয়ে এই অসুখ হয়েছে। শুনে ফলওয়ালা বলে, এটা কি করে হতে পারে? আমি তো খুব যত্ন সহকারে দেখি যে যাতে ওই ফল না খেতে পারে। হ্যাঁ, ও পিকনিকে গেছিল, ওখানে নিমকিপুর গ্রামের কটা বাচ্চা এসেছিল, ওরা ওদের সাথে টিফিনে ফল এনেছিল। আমাদের বিট্টু ওদের ওদের আনা ফলটা খেয়ে নিয়েছিল। এসব কি হলো? কি আর করব, এখনকার ফলওয়ালারা যেভাবে তাজা তাজা নকল ফল বিক্রি করে বাচ্চাদের তো ক্ষতি হবেই। ডাক্তার বাবু, ওর কিছু হবে না তো? উপরওয়ালার কাছে প্রার্থনা করুন, যদি আজকের রাতে ও ঠিক থাকে তাহলে ওর কিচ্ছু হবে না। তুই ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। আর সারা রাত ফলওয়ালা, তার স্ত্রী এবং বন্ধু প্রার্থনা করে। ডাক্তার চিকিৎসা করে বিষগুলো বের করে দেন। সকাল হতেই ডাক্তার বাবু ওনাদের বলেন, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এখন আপনার ছেলে ঠিক আছে। হে ভগবান, তোমায় অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাতে হবে না, আর সব সময় সত্যের পথে এগিয়ে চল। ঠিক বলছো বন্ধু, আজ থেকে নকল ফল বিক্রি করা বন্ধ। লোকে ঠিকই বলে, মানুষের পাপের ঘোড়া কখনো কখনো তার নিজের পায়ে কাঁটা হয়ে ফোটে। একটা গ্রামে দিলীপ নামের একজন কৃষক তার স্ত্রীর সাথে বসবাস করত। দুর্ভাগ্যবশত তাদের কোনো সন্তান হচ্ছিল না। দিলীপ এই বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিলেন, এই জন্য নিজের গুরুর আশ্রমে এর সমাধান খোঁজার জন্য চলে গেলেন। গুরুদেব ওখানে অনেকগুলো গরুর সেবা যত্ন করছিলেন। উনি দিলীপকে দেখে বললেন, ও হে বাবা দিলীপ, আজ কি হয়েছে তোমার? এত চিন্তিত কেন তুমি? গুরুদেব, আমি আপনার কাছে একটা দরকারি বিষয় নিয়ে কথা বলতে চাই। বলো বাবা। গুরুদেব, আমাদের সন্তান হচ্ছে না, এর কি কারণ হতে পারে? আমি তো ভগবানের কাছে এত প্রার্থনা করি, কিন্তু তবুও আমাদের সন্তান প্রাপ্তি হচ্ছে না। আমার স্ত্রী এইসব বিষয় নিয়ে খুব চিন্তায় রয়েছে। বাবা, আমি এক্ষুনি দেখছি যে এর আসল কারণ কি। গুরুদেব তখনই চোখ বন্ধ করে দিলীপের পূর্বজন্মের কর্ম দেখতে লাগলেন। তারপরে গুরুদেব চোখ খুললেন আর দিলীপকে বললেন, বাবা, এটা হলো তোমার গত জন্মের কর্মের ফল। আগের জন্মের কর্ম? আমি কি করেছিলাম গুরুদেব? তুমি গত জন্মে মৃত্যুর পরে স্বর্গ লাভ করেছিলে। তুমি স্বর্গলোকের মোহ মায়া সুন্দরতায় এত ব্যস্ত হয়ে গিয়েছিলে যে তুমি ওখানে বসে থাকা গরুকে প্রণাম জানাওনি, তাই তুমি এই অভিশাপে ডুবে আছো। গুরুদেব, এবার এর কি নিবারণ? আমার কাছে একটা গরু আছে যার নাম হলো নন্দিনী। তুমি একে নিজের বাড়িতে নিয়ে যাও আর এই গরুকে অনেক সেবা করো। যদি ও তোমার সেবায় প্রসন্ন হয় তাহলে ও নিজে থেকেই ক্ষমা করে দেবে। আর এইভাবে দিলীপ গুরুদেবের দেওয়া গরুকে নিজের বাড়িতে নিয়ে এলেন। এই গরুটা একেবারে আলাদা ছিল, তার মুখে এক অদ্ভুত দীপ্তি। দিলীপ গরুটাকে নিজের বাড়ি নিয়ে এলো আর নিজের স্ত্রীকে বলল, কই গো শুনছো, আমাদের এই নন্দিনী গাইয়ের সেবা করতে হবে। আর যদি আমরা এই গাইয়ের খুব সেবা যত্ন করি তাহলে আমাদের সন্তান প্রাপ্তি হবে। শুনে স্ত্রী খুশি হয়ে গেল। দুজনেই গরুটার সেবা যত্ন করতে লাগলো। ওকে ভালো করে খেতে দিত, ভালো করে স্নান করাতো, ওর স্বাস্থ্যের সম্পূর্ণ খেয়াল রাখতো। একদিন দিলীপ জঙ্গলে গরুটাকে সঙ্গে নিয়ে গেল। গরুটা ওখানে ঘাস খাচ্ছিল আর দিলীপ গাছের কাঠ কাটছিল। কাঠ কাটার সময় ওখানে একটা সাপ এলো আর দিলীপকে কামড়ে দিল। দিলীপ খুব জোরে চিৎকার করতে লাগলো, ছটফট করতে লাগলো। আরে এ কি হয়ে গেল, আমার সাপে কামড়ালো। নন্দিনী, তুমি বাড়ি ফিরে যাও, আমি তো মরতে চলেছি, কিন্তু তুমি যাও, এখানে খুব বন্য প্রাণী রয়েছে। গরুটি দিলীপের কাছে আসতে লাগলো। ওর শরীর থেকে একটা আলো বের হতে লাগলো। সেটা দেখে দিলীপ চমকে উঠল। গরুটি সাপের কাছে গিয়ে বলতে লাগলো, এই সাপ, দিলীপ আমার অনেক খেয়াল রাখে, দয়া করে ওনার শরীরে সব বিষ আপনি আবার আপনার শরীরে গ্রহণ করে নিন। সাপ সেই চমৎকার গরুর কথা শুনল আর সমস্ত বিষ নিজের মধ্যে নিয়ে নিল। দিলীপ সুস্থ হলো। হে মাতা, ধন্যবাদ আমায় রক্ষা করার জন্য, আপনি তো চমৎকারী। দিলীপ নন্দিনীকে নিয়ে বাড়ি পৌঁছলো আর সমস্ত ঘটনা নিজের স্ত্রীকে জানালো। দুজনেই নন্দিনীকে ধন্যবাদ জানালো। পরের দিন দিলীপ নন্দিনীকে আবার জঙ্গলে নিয়ে গেল। ও সেখানে ঘাস খাচ্ছিল আর দিলীপ কাঠ কাটছিল। নন্দিনী ঘাস খেতে খেতে জঙ্গলের ভিতরে চলে গেল। তখনই ওর সামনে এক সিংহ চলে এলো, যে খুব জোরে জোরে গর্জন করছিল। সিংহ নন্দিনীকে বলল, গরু, এখন তুমি আমার শিকার, আমি তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবো। তখনই পিছন থেকে দিলীপ এলো আর সিংহকে বলল, না সিংহ মশাই, আমার নন্দিনী গাইকে খাবেন না, আপনি আমার গাইয়ের বদলে আমাকে খেতে পারেন। না, আমি প্রথমে এই গরুটাকে খাবো আর তারপরে তোমাকে। দিলীপ সিংহর সামনে গিয়ে বসে পড়ল। হে সিংহ মশাই, আপনি আমাকে খেয়ে নিন আর আমার গাইকে ছেড়ে দিন। তখনই প্রকাণ্ড একটা আওয়াজ হলো আর দিলীপ চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পরে দিলীপ চোখ খুলে দেখল সেখানে আর সিংহ ছিল না। দিলীপ, এই সমস্ত আমার মায়া ছিল, আমি তোমার সেবাতে খুব প্রসন্ন হয়েছি। আমার আশীর্বাদে তুমি খুবই তেজস্বী এক সন্তানের পিতা হবে। নন্দিনীর আশীর্বাদে ওরা পুত্র সন্তান পেল, যার নাম রঘু রাখা হলো। আর তারপর দিলীপ আর স্ত্রী আরো গরুর সেবা যত্ন শুরু করে দিল আর সুখে জীবন কাটাতে লাগলো।